আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজ অনেকদিন পর তোমাদের সামনে আসলাম, যদিও আমি তোমাদের কোনো ক্লাস নেই না, ক্লাস সেভেন। আজকে আমি ক্লাস নেব ক্লাস সেভেনে বাংলা। আমি কিন্তু তোমাদের কোনো ক্লাস নেই না, আজকে তোমাদের টিচার অনুপস্থিত থাকার কারণে আমি তোমাদের এই ক্লাসটা নিচ্ছি। আচ্ছা, তাই হোক, আজকে আমি তোমাদেরকে পড়াবো সমন্বয় ও সম্বোধন পদ। সমন্বয় ও সম্বোধন পদ, এখন এই সমন্বয় ও সম্বোধন পদ পড়তে গেলে তোমাদেরকে আমি আগে একটু পূর্বজ্ঞান যাচাই করে নিই। এটা জানতে হলে তোমাদেরকে কারক খুব ভালো করে জানতে হবে। এখন কারক কাহাকে বলে তোমাদের মনে আছে কিনা, কারক আমি একটু বলি। বাক্যের অন্তর্গত, বাক্যের মধ্যে, বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক থাকে, ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দের যে সম্পর্ক সেটাই হলো কারক। এই সম্পর্কের ভিত্তিতে কারককে ছয়টি ভাগে ভাগ করা হয়েছে। নিশ্চয় তোমাদের মনে আছে, আমি পূর্ব জ্ঞান যাচাইয়ের জন্য সংক্ষেপে একটুখানি তোমাদেরকে মনে করাচ্ছি। তাহলে এই বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্কের ভিত্তিতে কারককে ছয়টি ভাগে ভাগ করা হয়েছে, সেগুলি হলো কি কি? এক নম্বর কর্তৃকারক, দুই নম্বর কর্মকারক, তিন নম্বর পরমকারক, চার নম্বর সম্প্রদান কারক, পাঁচ নম্বর অপদান কারক, ছয় নম্বর অধিকরণ। এখন আমি তোমাদেরকে সংক্ষেপে এগুলো কাহাকে বলে একটু মনে করিয়ে দিই। আমি একটা বাক্য লিখি, ওই বাক্যটার মধ্যেই এই ছয় প্রকার কারক আছে। কিভাবে আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। বাদশাহ নাসিরউদ্দিন সকালে রাজকোষ হতে সহস্তে 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 দরিদ্রদেরকে দরিদ্র ছয় প্রকার কারক আছে। কিভাবে আছে লক্ষ্য করো, প্রশ্নোত্তর পদ্ধতিতে আমি তোমাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। প্রশ্নোত্তর কিভাবে দেখাও, যদি ক্রিয়াকে যদি ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করা হয়, এখানে ক্রিয়া ক্রিয়া যদি দান দান করা, ক্রিয়া দান করা, তাহলে
আহসান নাসিরউদ্দিন কে ক্রিয়া কে কে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যেটা পাওয়া যাবে সেটা হলো প্রতিকারক যেমন এই বাক্যটাতে কে দান করতেন বাদশা নাসিরউদ্দিন তাহলে বাদশা নাসিরউদ্দিন প্রতিকারক ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা হলো কর্মকারক তাহলে কি দান করতেন ধন ধন দান করতেন তাহলে এই ধন হলো কর্মকারক ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাই সেটা হলো কর্মকারক কি দিয়ে দান করতেন দিয়া দ্বারা হ্যাঁ এগুলো হলো কর্মকারক কি দিয়ে দান করতেন স্বহস্তে নিজ হাত দিয়ে তাহলে এই স্বহস্তটা হলো পরকারক কাকে দান করতে দরিদ্রদেরকে যাকে সত্য ত্যাগ করে মানে বিনিময়ে কিছু না চেয়ে কোনো কিছু দান করা হয় সেগুলো সম্প্রদান কারক তাহলে কাকে দান করতে কাকে দান করতে ক্রিয়াকে কাকে প্রশ্ন করা হলে কাকে দান করতেন দরিদ্রদেরকে তাহলে দরিদ্র হলো সম্প্রদান কারক কখন দান করতেন সময় সময় বুঝাচ্ছে কখন দান করতেন যদি হয় কোথা হতে দান করতেন বা কখন দান করতেন হ্যাঁ কোথা হতে যদি বইতে বুঝায় হ্যাঁ তাহলে সেটা হয়ে যায় কি কোন কারক মনে আছে তোমাদের সেটা হয়ে যায় অপদান কারক যাহা হতে রক্ষিত কথিত ভয় এই ধরনের বোঝানো হয় তাহলে সেটা হয়ে যায় কি কোন কারক অপদান কারক ক্রিয়াকে কোথায় কখন এই ধরনের প্রশ্ন করা হলে যে উত্তরটা আমরা পাই সেটা হয় অধিকরণ কারক তাহলে আমি একটু সংক্ষেপে তোমাদেরকে পূর্ব আলোচনা পূর্ব জ্ঞান আলোচনা করলাম এখন আমার মূল পাঠ হলো সম্বন্ধ ও সম্বোধ পদ সম্বন্ধ ও সম্বোধ পদ এখন সম্বন্ধ ও সম্বোধন পদ কাকে বলে সম্বন্ধ পদ সম্বন্ধ পদ কিন্তু কারক নয় কেন কারক নয় আমরা জানি যে ক্রিয়ার সঙ্গে বাক্যস্থিত অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে তো সম্বন্ধ পদ কেন কারক হবে না সম্বন্ধ পদ হলো যেমন তোমরা শিক্ষার্থী তোমার সাথে আমার সম্পর্ক হলো স্টুডেন্ট টিচার হ্যাঁ ছাত্র শিক্ষক আবার তুমি যদি মেয়ে হও তাহলে তোমার মায়ের সঙ্গে তোমার সম্পর্ক মা মেয়ে হ্যাঁ আবার অন্য কারোর সঙ্গে সম্পর্ক হতে পারে ফুফু তুমি তোমার সঙ্গে তোমার ফুফু হতেছি খালা বন্ধু এই ধরনের আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে কোনো না কোনো সম্বন্ধ থাকে তাহলে সম্বন্ধ পদটা হলো যেমন আমি যদি বলি রহিমের ভাই বাড়ি যাচ্ছে যেমন আমি যদি বলি ভাই বাড়ি যাচ্ছে তাহলে এই বাক্যটাতে এই যাওয়া ক্রিয়াটার সঙ্গে রহিমের কোন সম্পর্ক নাই ভাইয়ের সম্পর্ক রহিমের ভাই বাড়ি যাচ্ছে রহিম বাড়ি যাচ্ছে না ঠিক আছে তাহলে এই এই যে এখানে এখানে একটা সম্বন্ধ পদ কি রহিমের সাথে রহিমের ভাইয়ের সম্বন্ধ তাহলে যেহেতু রহিমের সাথে ক্রিয়ার কোনো সম্পর্ক নাই তাই সম্বন্ধ পদ কারক নয় ক্রিয়ার কিছু কিন্তু আমি জানি না তোমাদেরকে সামনাসামনি পাচ্ছি না তোমাদের যদি আরো কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্টে লিখবা কোনো কিছু যদি জানবার থাকে আমাকে কমেন্টে লিখবা আমি সেটা আবার পুনরায় তোমাদের বুঝাবো সম্বন্ধ পদে আমরা জানি সবসময় ষষ্ঠী বিভক্তি হয় ষষ্ঠী বিভক্তি কোনগুলি র এবং এ দুটো হলো ষষ্ঠী বিভক্তি সম্বন্ধ পদে সবসময় ষষ্ঠী বিভক্তি হয়
সম্বোধন, সম্বোধন কথাটির অর্থ হলো আহ্বান, ইংরেজি সম্বোধন। সম্বোধন পদ সম্বোধন পদ আহ্বান, মানে আমরা যখন ডাকি এই রহিম এদিকে এসো, তাহলে আমি সম্বোধন করলাম রহিম নামে। তারপরে ওকে মাধুরী কোথায় যাচ্ছ, মানে যার সাথে আমার যেরকম সম্পর্ক তাকে সেভাবে আমি সম্বোধন করি, ডাকতে বুঝলেন। এটা হলো সম্বোধন পদ। সুতরাং আবার এই সম্বোধন পদের সাথেও ক্রিয়ার কোনো সম্পর্ক নেই, তাই সম্বোধন পদ কারক নয়। সম্বোধন পদ এবং সম্বন্ধ পদ এই দুটি পদ কারক নয়, কারণ ক্রিয়ার সঙ্গে এদের সরাসরি কোনো সম্পর্ক নেই বলে এরা কারক নয়। এরপরে তোমাদের আর কি সিলেবাসে বাকি আছে, আমি আসলে তোমাদের ক্লাস তো নেই না, আমার আসলে অতটা ধারণাও নাই তোমরা কতটুকু ক্লাসে পড়ানো হয়েছিল, কতটুকু বাকি আছে কি আছে সেগুলো সম্পর্কে আমার ধারণা নেই। তো আজকে আমি তোমাদের সাথে ক্লাসটা নিতে আসলাম। যাই হোক, এখন আমি কারক একটুখানি পূর্বজ্ঞান আলোচনা করলাম, তোমাদের যাচাই করলাম, আর এই সম্বন্ধ ও সম্বোধন পদ এই দুটো তোমরা একটুখানি পড়ে নিও বইতে, তোমার বইতে ক্লিয়ার লেখা আছে। যদি বুঝতে না পারো তাহলে বড়রা, তোমাদের বাসায় যে বড় কেউ থাকলে তার কাছ থেকে একটু ক্লিয়ার করে নিও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে, এবং তোমাদের যিনি ব্যাকরণ পড়ান উনি উপস্থিত হবেন ইনশাল্লাহ সামনের ক্লাসে। ভালো থেকো, আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। শেষ তো করলাম।